गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तो मॉर्निंग सकाल 6:30 बजे, किन्तु आमी घूम थेके उठेछि 5:00 समय। तो अन्यान्य बाकी जे समस्त काजगुलो आछे सेगुलो सब करा हये गेछे। तो भाबलाम बाड़ीर सामनेर दिकटा एकटु आसि आर एकटु देखि। तो आमार बेश भालो लागे बाड़ीर सामनेर दिकटार दिकेओ देखते, आर गाछपाला तो एमनितेई भालो लागे। মর্নিংয়ে 5টার সময় কিন্তু ওয়েদারটা একরকম দেখতে লাগছিল, আর এখন যখন 6টা 6:30 বাজে তখন কিন্তু একরকম লাগছে দেখতে। দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। মর্নিংয়ে ঘুম থেকে উঠে শুধুমাত্র জল দিয়ে মুখটা ধুয়ে আর বাকি কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু তখন আমি মুখটা ধুইনি। তো এখন আমি ভালো করে ব্রাশ ট্রাশ করে মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমাদের ব্রাশগুলো থাকে মানে বাথরুমে একটা হোল্ডারের মধ্যে রাখা থাকে, কিন্তু আমাদের এই জায়গাটা রয়েছে রাখার জন্য, কিন্তু এই জায়গাটা আমি রাখতে পারি না। আসলে ছেলে এই জায়গাটা নিয়ে যখন তখন মানে খুলতে পারে আর কি, খুলে বার করে নিয়ে খেলা শুরু করে দেবে। তো খুব শীঘ্রই চিন্তা করছি যে এই জায়গাটায় আমি কিন্তু ব্রাশ হোল্ডারটা অর্গানাইজ করে নেব। ঘুম থেকে উঠে কিন্তু আমার একবার জল খাওয়া হয়ে গেছে, আর এখন আবার নেক্সট টাইম খাচ্ছি। তো সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে আর খুব জল তেষ্টাও পেয়ে গেছে, আর আমি কিন্তু ঠান্ডা জল খুব একটা খাই না। তো দেখতেই পেলে ফ্রিজ কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু ফ্রিজে এমন কোনো খাবার দাবার নেই তাই জন্য বন্ধ করে দিয়েছিলাম রাত্রিবেলা। তো এখন আমি একটু রিল্যাক্সে জল খেয়ে নেবো, তারপরে অন্যান্য কাজগুলো শুরু করবো। আমি সারাদিনে একবারই মেশিন চালাই, আর খুব প্রয়োজন হলে দুবার মেশিন চালাই, তার বেশি নয়। আর আজকে সকালে একদম মর্নিংয়ে আমি মেশিনটা চালিয়ে দিয়েছি, তাতে সকাল সকাল আমি যাতে কাপড়টা ছাদে গিয়ে মেলে দিয়ে আসতে পারি। সাধারণত ঘুম থেকে উঠেই আমি পাশের এই ঘরটায় চলে আসি, এসে আগে জানলাগুলো খুলে দিই, দরজাটা খুলি না কারণ আমাদের এখানে প্রচুর মশা। তো জানলাগুলো খুলে দিই, আর আমাদের জানলার মধ্যে কিন্তু নেট লাগানো রয়েছে, তো জানলাগুলো খুলে দিই। আর আজকে কিন্তু সেটা হয়নি, আজকে অন্যরকমভাবে কাজ হয়েছে। আগে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সারতে ব্যস্ত ছিলাম, তো তারপরে ওদিককার কাজগুলো সব করে এসে তারপরে এই ঘরে এলাম। আর এই ঘরটা একটু নোংরা রয়েছে, নোংরা বলতে কি মানে জিনিসগুলো এদিক ওদিক ছড়ানো রয়েছে, তো সেটা আগের দিন রাত্রিবেলা আর তোলা হয়নি। তো এরকম হয়ে যায় মাঝে মাঝে। তো ছেলের যেই বইগুলো রয়েছে সেগুলোই বিশেষ করে খাটের ওপরে যেন মনে হচ্ছে অনেক কিছুই। আর টেবিল এই চেয়ারটার মধ্যে কয়েকটা জামা ছিল যেগুলো কাল ইচ্ছা করেই ভাঁজ করিনি, আসলে এই কটা এই তো ভাবছিলাম যে পরে করে নেবো, এই পরে পরে করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতে পারিনি। তো যাই হোক, মর্নিংয়ে যেহেতু এখন তো আমার সমস্ত কাজ হয়েই গেছে মোটামুটি, তো এখন আমি এগুলো ভাঁজ করে এই দেখো দু তিনটেই জামা প্যান্ট রয়েছে, তো সেগুলো তুলে আমি যেখানকার থাকে সেখানে রেখে দেবো। এরপর ঘরের এখানে ওখানে যে জিনিসগুলো ছড়িয়ে পড়ে রয়েছে সেগুলো আমি একটু ঠিকঠাক করে তুলে রেখে দেবো। আর খুব একটা বিশেষ জিনিস নেই, এই ছেলে দুই একটা গাড়ি আর খাটের উপর টুলটা রয়েছে, এই যা রয়েছে তো তুলে রেখে দেবো। আসলে আগের দিন না যতই অসুবিধা হোক না কেন আমি কিন্তু একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, তাহলে কি হয় মর্নিংয়ে উঠে আমাকে এই হেডেকটা আর করতে হয় না। কিন্তু অনেক সময় না হয় না, মানে হয়তো ভুলে গেছি বা কোনোভাবে অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই জন্য হয়ে ওঠেনি, কিন্তু বেশিরভাগ টাইমে কিন্তু আমি স্কিপ করি না। তো দেখো এদিকে ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, ঘরের এই কটা জিনিস সরিয়ে দেওয়ার ফলে দেখো ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার শুধু বিছানাটা একটু টান টান করে ঝাড় দিয়ে ঘরটা পুরো ঝাড় দিয়ে দেবো। আর এরপর যে কাজগুলো না করলে কাজ শেষই হবে না সেটা হচ্ছে ঘর ঝাড় দেওয়া আর হচ্ছে ঘর মোছা। তো দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর বিশেষ বিশেষ জায়গাগুলোতে না আমি বসে বসে ঝাড় দিই, আর না হলে আমিও কিন্তু বসে খুব একটা ঝাড় দিতে পারি না। আগে তো পারতামই না কিন্তু এখন পারি, কিন্তু বিশেষ জায়গাগুলো যেমন হচ্ছে একটু ড্রেসিং টেবিলের নিচটা পরিষ্কার করতে হয়, খাটের নিচটা পরিষ্কার করতে হয় বা সোফার নিচটা পরিষ্কার করতে হয়, তখন কিন্তু না বসে তুমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে পারবে না। যতই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করো না কেন সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। তো সেই জায়গাগুলোতে মেনলি আমি বসে বসে ভালো করে টেনে টেনে নোংরাগুলোকে বার করে নিয়ে আসি। আর এরপর দেখো ঘরগুলো আমি খুব ভালো করে মুছে দিচ্ছি। তো এই আমাদের কিন্তু মাসি রয়েছে, মাসি ঘরটা মোছে, কিন্তু যেহেতু মাসি ওই নিচে মানে কোনো রকম ড্রেসিং টেবিলের নিচে বলো খাটের নিচে তো একদমই নয়, ড্রেসিং টেবিল সোফা আলমারি কোনো নিচেই হাত দেয় না, শুধু সামনে যেটুকু এরিয়া রয়েছে সেটুকু এরিয়া ঝট করে মুছে বেরিয়ে আসে। তো সেই জন্য আমি ঘরগুলো মুছে দিচ্ছি। আর এই দুদিন ধরে মাসি আসছে না, তো সেই সম্পূর্ণ কাজটা আমাকেই করতে হচ্ছে।
ওইদিককার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, এবার নিশ্চিন্ত মনে আমি এদিকের কাজগুলো আবার শুরু করতে পারবো। তো ফ্রিজের মধ্যে দেখে নিলাম কী কী জিনিস রয়েছে। দেখলাম ঝিঙে রয়েছে আর এই 4-5 পটল রয়েছে। তো মানি বলছিল ঝিঙে পোস্ত করবে, তো তারপরে মানিকে আমি জিজ্ঞেস করলাম যে পটলগুলো দিয়ে তুমি কী করবে। তো মানি বললো যে আচ্ছা ঝিঙের সাথে পটলগুলো দিয়ে দিলেও হয়, মানে পটল পোস্ত টাইপের, মানে ঝিঙে পোস্ত পটল পোস্ত, এটার ভাগে ভাগে আলাদা করে না করে একবারে ঝিঙের মধ্যেই পটলটা ভেজে দিয়ে দেবে মানি আর কি। তাহলে হ্যাঁ দিয়ে দাও, আমরাই তো খাবো, অসুবিধে কী আছে। তো মানি যেহেতু নিচে বসে মানে এই জিনিসগুলো কুটতে একটু সময় লাগে, যেহেতু তাই জন্য কুটতে একটু সময় লাগে, মানি বেশিক্ষণ বসে থাকলে মানির আবার কোমর ব্যথা করে। তো সেই জন্য আমি কী করছি, চেয়ারে বসে মানিকে কিন্তু বেশিরভাগ সবজিগুলোই আমি এরকমভাবে কেটে দিই। মানে আমাকে মিক্সি বাটির মধ্যে সব কিছু দিয়ে গেছে, মানে হচ্ছে তোমার পোস্ত, তার মধ্যে লঙ্কা ঠঙ্কা সব দিয়ে দিয়ে গেছে। তো আমি এটা মানিকে বেটে দিয়ে দেব। আর এর মধ্যে মানিকে কিন্তু আমি জিজ্ঞেস করে নিলাম যে সকালে তুমি কী খাবে, মানে রুটির সাথে কী করব। তো মানি তো একদমই আলুটা খাচ্ছে না, যেহেতু সুগারের প্রবলেমটা আছে তো সেই জন্য খাচ্ছে না একদমই। তো আলুটা তো একদমই টোটালি স্কিপ করতে হবে। তো এ বাদে কী খেতে খাবে, তো ডাল সিদ্ধ তো আমরা মোটামুটি খাই, মানে ডাল সিদ্ধ দিয়ে রুটি দিয়ে খাই পেঁয়াজ কুচি দিয়ে, তো আজকে কী করা যায় তো সেটা জিজ্ঞেস করলাম। তো আর এদিকে মানি কিন্তু বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, এরই সাথে সাথে কিন্তু আমারও বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে। কিন্তু বিয়ের আগে আমি কিন্তু একদমই বেগুন খেতাম না, বিশেষ করে যেই বেগুনগুলোর মধ্যে মানে দানাগুলো বেশি থাকে সেগুলো তো একদমই নয়। আর যদিও বা খেতাম, মানে ওপরের ভাগের দিকটা খেতাম, যেদিকে কোনো রকম দানা থাকবে না সেই দিকটা খেতাম। কিন্তু এখন যেহেতু মানির সাথে থেকে থেকে মানিও খায় তো আমিও খেতাম আর কি। তো এই করতে করতে এখন বেগুনের প্রতি আমারও একটু ভালোবাসা কিন্তু হয়েছে। তো দেখো এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি জানলাটা একটু খুলে কাজ করছিলাম, আজ কী ভয়ঙ্কর মশা ঢুকে গেছিলো না যে কী বলবো, তারপরে আবার আমি জানলা বন্ধ করে দিয়েছিলাম। তো এদিকে দেখো বাটিতে মুসুরি ডাল মানি করে ফেলেছে, আর এটা হচ্ছে তোমার আম, আমটাকে হচ্ছে তোমার একটু জল দিয়ে চিনি দিয়ে বেশ ভালো করে ফুটিয়েছে, মানে টক জল টাইপের যেরকম হয় না, টক মিষ্টি সেই রকম টাইপের, তো সেটা করেছে। আর এখন আমি কী করছি, রান্নাঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু মাসি আসছে না সেই জন্য কী করছি, একটা দুটো বাসন যা বেরোচ্ছে আমি কিন্তু হাতে হাতে সেগুলি মেজে নিচ্ছি। খাবার টেবিলে যা যা জিনিস রাখা দরকার সেগুলো আমি রান্নাঘর থেকে নিয়ে গিয়ে একেবারে খাবার টেবিলে রেখে দেবো। তো এখন আমি কী করবো, রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে দেবো। আর এই রান্নাঘরের জানলাটার ওপরে কিছুদিন অন্তর অন্তর এত ঝুল পড়ে যাচ্ছে না, এত বাজে লাগে, মানে আমি যখন রান্না করি তখন চোখ যায়, তখন তো সেই মুহূর্তে করতে পারি না, আসলে না হলে সেই ধুলোগুলি উড়ে উড়ে আর কি খাবার দাবারে এসে পড়বে। তো যখন আমি রান্নাঘরটা পরিষ্কার করি তখন কিন্তু প্রত্যেক দিন আমি জানলাগুলোর ভালো করে একটু মুছে দিই, নাহলে এত বাজে লাগে ঝুলগুলো, মানে সারা জানলার মধ্যে ওরকম মানে জাল 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 হয়ে রয়েছে। তো দেখো এখন আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি কী করছি, আমি আগের দিন আর রাত্রিবেলা একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা একটু বদলে পরিষ্কার জল দিয়ে আবার রাখছি। দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে রাখা রয়েছে, আর ওখানে যে বাটিটা রাখা রয়েছে সেটা এই মাত্র যেহেতু মাজলাম তো এখনও পর্যন্ত কিন্তু জল ঝরেনি, তাই জন্য ওটা ওখানে রয়েছে, ওটা জল ঝরে গেলে ওটাও আমি ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইম কিন্তু আমি বেসিন পরিষ্কার করিই করি। তো যেহেতু আমি একটু পরেই স্নানে যাবো তো তার জন্য আমি কী করছি, বেসিনটা একবার পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি। আর এরই সাথে সাথে আমি হ্যান্ডওয়াশের যেই মানে বোতলটা রয়েছে সেই বোতলটাও একটু কসব্রাইট দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এখন আমি কিন্তু কসব্রাইট আর হচ্ছে তোমার ভিমবার লিকুইড দিয়ে পরিষ্কার করছি। তো বেশিরভাগ টাইমে আমি হারপিক দিয়েও করি, তো আবার কখনো কখনো মানে ভিমবার লিকুইডটা দিয়েও করি। এটা দিয়ে করলে পরেও কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়, কোনো অসুবিধা হয় না। আর এরই সাথে সাথে এই নিচের যে ক্যাবিনেটটা রয়েছে সেটাও পরিষ্কার করে দিচ্ছি।
স্নানে যাওয়ার আগে আমি একটু স্কিন কেয়ার করব। স্কিন কেয়ার বলতে তেমন কিছু নয়, শুধুমাত্র একটু ফেস ওয়াশ করব আর তার সাথে একটু চালের গুঁড়ো আর একটুখানি হলুদ দিয়ে ফেসটা ক্লিন করে নেব। তো আমি সাধারণত এরকমভাবেই কিন্তু ঘরোয়া জিনিস নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে করি, পরিষ্কার করি মুখ। তো আমার কাছে আহামরি এমন কোনো ক্রিম নেই বা এমন কোনো ফেস ওয়াশ আমার কাছে নেই, একটাই ফেস ওয়াশ রয়েছে, সেটা হচ্ছে VLCC-র যেই ফেস ওয়াশটা রয়েছে সেটাই রয়েছে, চন্দন আর হলুদের সেটাই। তো এই ফেস ওয়াশটা আমার খুব ভালো লাগে। তো আর বিশেষ করে এটার স্মেলটা এত ভালো যে কি বলবো। তো দেখো ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়েছি, এরপরে চলে যাবো আমি কিন্তু স্নানে। তো বন্ধুরা আজকেকার ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমার আজকেকার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই টাটা।